এক ব্রেকিং নিউজ নগা আরক্ষীর জালত কুখাগারৰ দুর্নীতিগ্রস্ত মহিলা কর্মচারী আরক্ষী কুটকুজ বিচাৰি পৰিল আরক্ষীর জালত নগাঁও কুখাগাৰৰ কৰ্মচাৰী খুশবু হৰলাল কাই প্ৰবীণ বৰা নামৰ এগৰাকী আৰক্ষী কনিষ্টেবলৰ পৰা 1000 টকা উৎকোচ বিচাৰুতেই হাতেলুতে ধৰা পৰিল নগাঁও আৰক্ষী অধীক্ষক আনন্দ মিশ্ৰই গ্ৰেপ্তাৰ কৰিছে খুশবু হৰলাল কাক আমার একজন ইউবি কনস্টেবল আছে হে আহি রিপোর্ট করিলে কি তা জিপিএফৰ যে পয়সাটো আছে হিটোৰ কারণে ট্রেজারিত আহিছিলে তো তেতিয়া একজন ডিলিং এসিস্টেন্ট আছে তার লগত পয়সা বিচাৰিছে হে তার বিলটো ক্লিয়ার করার কারণে 1000 টাকা বিচাৰিছে 1000 রুপিস তো এইটো কইছে কলে মোৰ লগত নাই গৈ লৈ আহো যদি পয়সা না দিলে আমি এইটো বিল ক্লিয়ার না করো তো এইটো মানে আমার লগত আহি এইটো রিপোর্ট করিলে করিলে একটা এফআইআর করিলে জিডি এন্ট্রি হল যে নোটটো লৈ আহিব এইটোৰ পুরো ডিটেলস নোট করা হল তারপিছত ই আহি যেতিয়া দিলে আমি একটা ট্র্যাপ লে করিলো আর উইথ ভিডিও রেকর্ডিং তো যে পয়সা লিয়া দেওয়া যেটু হয়েছে এটু পুরা ভিডিও রেকর্ডিং জব্দ হয়েছে এটু ক্যামেরাবদ্ধ হয়েছে আর একটু রঙা হাত পয়সা লওয়ার টাইমত এই যে বাইদেউ আছে আমার এই যে খুশবু হরলালকা জুনিয়র অ্যাকাউন্টস অ্যাসিস্ট্যান্ট তো তাক আমি রঙা হাত ধরা পড়িছে আর তার লগত যে 1000 টাকা যে বিচারিছিলে এই দুটা নোট 500 টাকার টকিয়া নোট তার লগত উদ্ধারও হয়েছে এক ব্রেকিং নিউজ সামগ্রী রাজচক্র বিষয়ার কার্যালয়ত উত্তেজনাময় পরিস্থিতি এজন বয়োজ্যেষ্ঠ লোকক এইদরে টনা আজোরা করে কার্যালয়ের ভিতর লৈ গেছে গোলাপ বরা নামর মন্ডলজনে আব্দুল মালেক নামর এই ব্যক্তিজনে কুমুদ বরা নামর এজন কর্মচারীর বিরুদ্ধে 15,000 টাকা ঘুষ লওয়ার পিছতো কাম করে নিদার অভিযোগ তুলেছিল আর এই অভিযোগ সংবাদ মাধ্যমের আগত সদরি করার খবর পায় খঙত তিনির তোলা হয়ে মন্ডল গোলাপ বরাই এইদরে আব্দুল মালিকের গাত হাত দিয়ার শারীরিকভাবে অপনস্থ করে আব্দুল মালিকের অভিযোগ 15,000 টাকা লৈ মন্ডলে দীর্ঘদিন ধরে করে দিয়া নাই তেওঁর কাম কি কামত আহিছে পারমিশন মাটি বাসা কিনে পারমিশন কিমান বছৰৰ পৰা আহি আছে এইটো তারিখৰ আৰু এক বছৰ আগৰ পৰা চাৰি বছৰৰ পৰা আপোনাৰ পারমিশন হোৱাই নাই হোৱাই নাই কি কোন সার্কল অফিচ এটো এই সামগুৰি সামগুৰি আপোনাৰ নাম কি আব্দুল মালিক ঘৰ কাৱৈমাৰি মণ্ডল কোন মণ্ডল গোলাপপাৰা গোলাপপাৰা পইচা লৈছে নে পইচা এই বেলেগে জানো লৈছে কিমান তেখেতৰ নামত লৈছে 15,000 লৈছে গোলাপপাৰা গোলাপপাৰা লোৱা নাই এই ইয়াত এই অফিচত কাম কৰি আছে আপুনি মই দেখুৱাই দিম কুমুদ বৰাই লৈছে ঘৰ বাবদ লৈছিল আপোনাৰ এই পাৰ্মিশ্যনটো এই কপিবিলাক বাহিৰ কৰি পেলাই এই ৰেকৰ্ড পাতি বাহিৰ কৰি পেলাই এই তাৰমানে আপোনাক পাৰ্মিশ্যনটো উলিয়াই দিবৰ কাৰণে 15,000 লৈছে অঁ 15,000 লৈছে এক ব্রেকিং নিউজ শিলচৰৰ ৰাষ্ট্ৰীয় ঘাইপথত তীব্র উত্তেজনা উত্তেজিত একাংশ লোকে পথ অবরোধ কৰি জ্বলাই দিলে এখন বাইক এগৰাকী যুৱতীৰ মৃত্যুৰ ঘটনা কেন্দ্ৰ কৰি সৃষ্টি হৈছে উত্তেজনাময় পৰিস্থিতি নিয়ন্ত্ৰণৰ বাবে ঘটনাস্থলীত অৰ্ধসামৰিক বাহিনী মোতায়েন কৰিবলগীয়া হয় যোৱা দেওবাৰে শিলচৰৰ আশ্ৰম ৰোডৰ পৰা এগৰাকী 16 বছৰীয়া কিশোৰী নিখোজ হৈছিল ৰনী দাস নামৰ এজন যুৱকৰ বিৰুদ্ধে যুৱতীগৰাকীৰ পৰিয়ালে অপহৰণৰ গোচৰ ৰুজু কৰিছিল আজি যুৱতীগৰাকীৰ মৃতদেহ উদ্ধাৰ হোৱাত স্থানীয় লোকসকল উত্তেজিত হৈ পৰে আৰু ৰনী দাসৰ বাইক জ্বলাই দিয়াৰ লগতে ঘাইপথ অৱৰোধ কৰি পৰিস্থিতি উত্তাল কৰি তোলে দাস করি একটা মেয়ে 4 দিন আগে মিসিং হয়েছে মিসিং হওয়ার পরে কালকে পুলিশে আসামির অ্যারেস্ট একজন করছেন কালকে কি কারণে তারা সারি দিছে আজকে দুইজন অ্যারেস্ট করছে বাকি তিনজন এখনো রয়েছে আমরা দাবি হইল মেয়েটা যেহেতু এখন মার্ডার হয়েছে ভাবা গেছে যে মেয়েটারে তারা ড্রাগস বা কি বা কিচ্ছু করিয়া মারিয়া বলা গেছে এখন আমরা করতে হলো বাকি আসামিটি আমরা 1 ঘন্টা টাইম দিছি 1 ঘন্টার ভিতরে বাকি আসামিগুলো দরিয়ে আনতো যদি দরিয়া না আনে পুলিশে গাবিলুত এটা বৃহত্তর আন্দোলন হইব আমরা স্টেপ নিমু আমার বইন গেছে আমি বুঝলাম আজকে আমার বইনের লোক হয়েছে কালকে অন্যর বইনের লোক
এক ব্রেকিং নিউজ এপিডিসিএলৰ বাছনি পৰীক্ষা অনুষ্ঠিত কৰাত বিসংগতিৰ অভিযোগত মুখ্যমন্ত্ৰীৰ তদাৰকী শাখাই আজি অভিযান চলাই গুৱাহাটী বিশ্ববিদ্যালয়ত পৰীক্ষাৰ দায়িত্বত থকা বৰ্ডৰ প্ৰতিগৰাকী সদস্যক সুধা-পোছা কৰে তদাৰকী শাখাৰ দলটোৱে শীঘ্ৰেই আনুষ্ঠানিকভাৱে চিএম ভিজিলেন্সৰ তৰফৰ পৰা গুৱাহাটী বিশ্ববিদ্যালয়ত সংঘটিত হোৱা বিসংগতি সন্দৰ্ভত তথ্য প্ৰকাশ কৰিব এক ব্রেকিং নিউজ গোয়ালপাড়া সহরৰ কাছাৰী ঘাটত অঘটন গা ধুবলে গৈ ব্ৰহ্মপুত্ৰত নিখোজ তিনি ছাত্র ছাত্রকেইজনৰ নাম মুক্তাৰ হুসেইন নবীৰ ইছলাম সাইনুৰ ইছলাম ইতিমধ্যে উদ্ধাৰ অভিযান আৰম্ভ কৰিছে এছডিআৰএফে